নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আরো একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আমি ছাতুর কচুরি, তার জন্য আমি ময়দাটা আগে থাকতে মেখে রেখেছিলাম যাতে একটু নরম থাকে। দেখতেই পাচ্ছেন আমি আবার ঠাসছি এখনো। আর নিয়ে নিয়েছি এখানে ছাতু, জোয়ান আর লবণ। এবার আমি ছাতুটা মেখে নেবো। আমাটা হয়ে গেছে খুব ভালো, দেখতেই পাচ্ছেন কত সফট হয়ে গেছে। আগে থাকতে ময়দাটা মেখে রাখলে খুব নরম হয়, তার জন্য মেখে রেখেছি। জোয়ান আর লবণটা দিয়ে ছাতু মেখে নেব। আমি অল্প অল্প করে জল দিয়ে এইভাবে শুকনো শুকনো করে মেখে নিচ্ছি, যেমন করে আটা মাখা হয় ওইভাবে মাখছি। এইভাবে গোল গোল বানিয়ে নেব যাতে লুচির ভিতরে পুর করতে সুবিধা হয়। এবারে আমি লুচির আকারে একটু করে কেটে নেব, নিয়ে গোল করে ঠিক এইভাবে করে নিয়ে আমি একটি পুর এর ভিতরে দিয়ে দেব। মুখটাকে সিল করে নেব যাতে বেরিয়ে না যায়, তারপরে গোল করে নেব। দেখুন বন্ধুরা, আমার একটা রেডি হয়ে গেল। এইভাবে আমি সবগুলি বানিয়ে নেব। একে একে রেডি হয়ে গেছে, আমি এবার ভাজতে চলে যাব। কড়াইতে চাপিয়ে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। একে একে আমি গেলে নেব। মাইটা রেডি হয়ে গেছে, তুলে নেব। আবার সেম এইভাবে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি একে একে এইভাবে তৈরি করে নিচ্ছি আমার সমস্ত লুচি কিভাবে ফুলছে। আমার সমস্ত পুরিগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার বন্ধ করে দেবো। দেখুন বন্ধুরা কি ফুলো ফুলো, কি সুন্দর তৈরি হয়েছে। আপনারা বাড়িতে করে খাবেন, খেয়ে জানাবেন যে কেমন হয়েছে। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা।